উচ্চ মাধ্যমিকের সকল শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? তোমরা সবাই জানো, করোনার প্রকোপে আজ সারা বিশ্ব প্রকম্পিত। একমাত্র সচেতনতাই পারে করোনাকে হটাতে। তাই আমরা সচেতন হব, জরুরি প্রয়োজন ছাড়া আমরা বাইরে যাব না। আমি সচেতন, তোমরা? বাসায় থেকে তোমাদের সাথে আছি আমি, স্বপ্না সরকার, প্রদর্শক রসায়ন, টঙ্গী সরকারি কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমরা শিখেছি জারণ বিজারণ বিক্রিয়ার সমতাকরণ। আজ আমরা জানব একই অধ্যায়ের নির্দেশক সম্পর্কে। এবার দেখে নেওয়া যাক নির্দেশক কি। বিভিন্ন জৈব যৌগ নির্দেশক হিসেবে ব্যবহৃত হয়। নির্দেশক বিভিন্ন প্রশমন বিক্রিয়ায় উপস্থিত থেকে নিজেদের বর্ণ পরিবর্তনের মাধ্যমে বিক্রিয়ার সমাপ্তি বিন্দু নির্দেশ করে। নির্দেশকের সংজ্ঞা আমরা এভাবে বলতে পারি, যে সব পদার্থ নিজেদের বর্ণ পরিবর্তনের মাধ্যমে কোনো প্রশমন বিক্রিয়ার সমাপ্তি বিন্দু নির্দেশ করে তাদেরকেই নির্দেশক বলে। বিক্রিয়ার প্রকৃতি অনুসারে নির্দেশক বিভিন্ন ধরনের হতে পারে, যেমন অম্ল ক্ষার নির্দেশক। এরা অম্ল ক্ষার টাইট্রেশনে ব্যবহার করা হয়। জারণ বিজারণ নির্দেশক, জারণ বিজারণ টাইট্রেশনে ব্যবহার করা হবে। অবশোষণ বা অধিশোষণ নির্দেশক, এরা অধক্ষেপণ বিক্রিয়ায় ব্যবহার করা হয়। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা জানব অম্ল ক্ষার নির্দেশক কি। যেসব পদার্থ তাদের বর্ণ পরিবর্তনের মাধ্যমে অম্ল ক্ষার বিক্রিয়ার সমাপ্তি বিন্দু নির্দেশ করে তাদের অম্ল ক্ষার নির্দেশক বলে। এই অম্ল ক্ষার নির্দেশকগুলো সাধারণত অতি দুর্বল জৈব অ্যাসিড বা জৈব ক্ষার জাতীয় পদার্থ। নির্দেশকগুলির বর্ণ অ্যাসিড দ্রবণে একরকম আর ক্ষার দ্রবণে হয় আরেক রকম। অম্ল ক্ষারের প্রশমনে উদ্ভূত পদার্থের সংস্পর্শে অন্যরকম হয়। আয়নিক অবস্থায় এরা যে বর্ণ প্রদর্শন করবে, ও আয়নিক অবস্থায় এরা ভিন্ন বর্ণ প্রদর্শন করে। বিভিন্ন ধরনের অম্ল ক্ষারক নির্দেশক আছে, যেমন মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, ফেনফথ্যালিন ইত্যাদি। এখন আমরা জানব কি বৈশিষ্ট্যের কারণে জৈব অ্যাসিড বা ক্ষার জাতীয় পদার্থগুলো নির্দেশক হিসেবে ব্যবহৃত হয়, অর্থাৎ নির্দেশকের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানব। নির্দেশকের বৈশিষ্ট্যগুলো হল, এক, সব নির্দেশকই একই পিএইচে বর্ণ পরিবর্তন করবে না। প্রতিটি নির্দেশকেরই একটি পিএইচ সীমা আছে, যেখানে দু প্রকার বর্ণের সংমিশ্রণ দেখা যায়। তিন, পিএইচ এর মান সীমানা থেকে কম হলে নির্দেশক শুধুমাত্র অম্লীয় বর্ণ প্রদর্শন করবে, এবং পিএইচ এর মান এই সীমানা থেকে বেশি হলে নির্দেশক শুধুমাত্র ক্ষারীয় বর্ণ দেখাবে। চার, নির্দেশকের বর্ণ পরিবর্তনের এই পিএইচ সীমার বিস্তার খুবই অল্প হওয়া প্রয়োজন। নির্দেশকের বর্ণ স্থায়ী ও উজ্জ্বল হতে হবে। নির্দেশকের বর্ণ পরিবর্তন টাইট্রেশনের ঠিক সমাপ্তি বিন্দুতে হতে হবে। যে সকল পদার্থগুলো এই বৈশিষ্ট্যগুলো পূরণ করবে, অর্থাৎ যে সকল পদার্থের মধ্যে এই বৈশিষ্ট্য বিদ্যমান থাকবে, সেই সকল পদার্থগুলো প্রশমন বিক্রিয়ায় নির্দেশক হিসেবে ব্যবহৃত হতে পারবে। প্রিয় শিক্ষার্থী, নির্দেশক যে পরিসরে বর্ণ পরিবর্তন করবে আমরা সেই পরিসর সম্পর্কে এখন জানব। একটি নির্দেশক অম্লীয় বর্ণ প্রদর্শন করবে যদি ওই দ্রবণের পিএইচ নির্দেশকের পিকে এর মান থেকে এক কম হয়। আবার
একটি নির্দেশক ক্ষারীয় বর্ণ প্রদর্শন করবে যদি ওই দ্রবণের পিএইচ এর মান নির্দেশকের পিকে এর মান থেকে এক বেশি হয়। সুতরাং একটি নির্দেশক অম্লীয় বর্ণ হতে ক্ষারীয় বর্ণে পরিণত হবে যদি দ্রবণের পিএইচ এর মান নির্দেশকের পিকে এর মান এক কম থেকে এক বেশি পর্যন্ত, অর্থাৎ পিএইচ এর মান এই সীমার মধ্যে থাকলে নির্দেশক সহজেই বর্ণ পরিবর্তন করবে, আর এই মানটাকেই বলা হয় নির্দেশকের বর্ণ পরিসরের সীমা। অর্থাৎ পিএইচ এর মানের এই সীমাকেই বলা হয় নির্দেশকের বর্ণ পরিবর্তনের পিএইচ সীমা। এখন আমরা দেখব সচরাচর ব্যবহৃত কয়েকটি নির্দেশকের বর্ণ পরিবর্তনের সীমার মান অম্লীয় এবং ক্ষারীয় মাধ্যমে এরা কি বর্ণ প্রদর্শন করে সেগুলো। আমরা সাধারণত টাইট্রেশনের সময় মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড এবং ফেনাফথালিনকে নির্দেশক হিসেবে ব্যবহার করে থাকি। মিথাইল অরেঞ্জের বর্ণ পরিবর্তনের সীমা হল 3.2 থেকে 4.4। মিথাইল অরেঞ্জ অম্লীয় মাধ্যমে লাল বর্ণ প্রদর্শন করবে এবং এটা ক্ষারীয় মাধ্যমে হলুদ হয়ে যাবে। মিথাইল রেড এর বর্ণ পরিসর যদি খেয়াল করি তাহলে দেখব এর বর্ণ পরিসর হল 4.8 থেকে 6 পর্যন্ত। এই মিথাইল রেড অম্লীয় মাধ্যমে লাল বর্ণ প্রদর্শন করলেও ক্ষারীয় মাধ্যমে হলুদ বর্ণ প্রদর্শন করবে, অর্থাৎ বিক্রিয়ার সমাপ্তিতে এরা হলুদ হয়ে যাবে। ফেনফথলিন, ফেনফথলিনের বর্ণ পরিবর্তনের বিস্তার পিএইচ সীমা হল 8.2 থেকে 10। অম্লীয় মাধ্যমে এরা বর্ণহীন হলেও ক্ষারীয় মাধ্যমে এরা গোলাপী বর্ণ ধারণ করে। শিক্ষার্থীবৃন্দ, সকল নির্দেশক সব ধরনের টাইট্রেশনে ব্যবহার করা যায় না, তাই নির্দেশক নির্বাচনে একটি গুরুত্বপূর্ণ বিষয়। এখন আমরা জানব নির্দেশক নির্বাচন সম্পর্কে। অম্লক্ষার টাইট্রেশনের শেষ বিন্দুর কাছাকাছি এসে পিএইচ এর মান হঠাৎ করে পরিবর্তিত হয়ে যায়, অর্থাৎ পিএইচ মানের আকস্মিক পরিবর্তনের যে বিস্তারটি পাওয়া যায় এর মধ্যে যে সব অম্লক্ষার নির্দেশকের পিকে এর মান অবস্থিত কেবল তাদেরকেই উক্ত টাইট্রেশনে নির্দেশক রূপে ব্যবহার করা যাবে। বিভিন্ন অম্লক্ষার প্রশমনে যেসব নির্দেশক ব্যবহার করা হয় তা হল তীব্র অম্ল ও তীব্র ক্ষারের ক্ষেত্রে সব ধরনের নির্দেশকই ব্যবহার করা যায়। এর কারণ হল তীব্র অম্ল এবং তীব্র ক্ষারের টাইট্রেশনের ক্ষেত্রে যখন তীব্র অম্লের মধ্যে ফুটাই ফুটাই তীব্র ক্ষার যোগ করা হয় তখন দ্রবণের পিএইচ এর মান ধীরে ধীরে বাড়তে থাকে। বিক্রিয়ার শেষ বিন্দুতে এসে পিএইচ এর মান হঠাৎ করে বেড়ে গিয়ে এই মান হয় 4 থেকে 10, যা সব নির্দেশকেরই পিকে এর মান এর মধ্যে আছে। এ কারণে সকল নির্দেশকই তীব্র অম্ল এবং তীব্র ক্ষারের জন্য ব্যবহার করা যায়। মৃদু অম্ল এবং তীব্র ক্ষারের ক্ষেত্রে ফেনফথালিন, থাইমল ব্লো প্রভৃতি ব্যবহার করা হয়। তীব্র অম্ল ও মৃদু ক্ষারের ক্ষেত্রে মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড ইত্যাদি ব্যবহার করা হয়। মৃদু অম্ল এবং মৃদু ক্ষারের ক্ষেত্রে কোন উপযুক্ত নির্দেশক নেই। শিক্ষার্থীবৃন্দ, এভাবে আমরা বিভিন্ন নির্দেশকের পিকে এর মান থেকে জানতে পারব এরা কোন টাইট্রেশনে কোন নির্দেশক ব্যবহার করা হবে। সবাই সচেতন হও, ঘরে থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।